আসসালামু আলাইকুম, এমটিএস বিডি নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো সুপার ক্যাভিটেশন টর্পিডো কি এবং কিভাবে সুপার ক্যাভিটেশন টর্পিডো কাজ করে। তো সুপার ক্যাভিটেশন টর্পিডো কি সেটা জানার পূর্বে আমাদের জানতে হবে যে টর্পিডো আসলে কি। তো এক কথায় টর্পিডো হলো আন্ডার ওয়াটার মিসাইল বা পানির নিচের মিসাইল, যেটা পানির নিচ দিয়ে চলে, যেটা পানির নিচে এবং পানির উপরে ভাসমান নৌযানকে প্রতিহত করে। টর্পেডো সমূহ নৌযুদ্ধ জাহাজের টর্পেডো টিউব অথবা সাবমেরিনের স্পেশাল একটা টর্পেডো টিউব থাকে, যেখান থেকে টর্পেডো নিক্ষেপ করা হয়। তার পরবর্তীতে যেই শত্রু নৌযুদ্ধ যান সেটাকে ডিটেক্ট করে সেটার দিকে ধেয়ে আসে এবং পরবর্তীতে সেটাকে আঘাত করে। এভাবে টর্পিডো তার শত্রুপক্ষের নৌযানকে প্রতিহত করে। তো এখন প্রশ্ন হলো এই সুপার ক্যাভিটেশন টর্পিডো আসলে কি। তো সুপার ক্যাভিটেশন টর্পিডো হলো এক বিশেষ ধরনের টর্পিডো, যেটার মাধ্যমে সেই টর্পিডো খুবই উচ্চ গতিতে চলতে পারে, যেটা সাধারণ কনভেনশনাল যে টর্পিডোগুলো আছে সেটার থেকে কয়েক গুণ অতি উচ্চ গতিতে চলতে পারে। সুপার ক্যাভিটেশন টর্পিডোগুলো এর যে বডি স্ট্রাকচার, যে স্ট্রিমলাইন বডি বা যে মাথার অংশে যে সূচালো একটা অংশ থাকে, এটার কারণে পানিতে কম বাধার সৃষ্টি হয়, যার ফলে এটা সাধারণ টর্পিডো থেকে কয়েক গুণ উচ্চ গতিতে চলতে পারে। এটা এর একটা মারাত্মক সক্ষমতা। সুপার ক্যাভিটেশন টর্পিডোগুলোর ইঞ্জিন খুবই শক্তিশালী হয়ে থাকে, যেটা সাধারণত সলিড ফুয়েল রকেট ইঞ্জিন চালিত, যেটা সাধারণত ব্যালিস্টিক মিসাইলে ব্যবহৃত হয়। এজন্য অনেক সামরিক বিশ্লেষকেরা এই সুপার ক্যাভিটেশন টর্পিডোকে আন্ডার ওয়াটার ব্যালিস্টিক মিসাইল বলেও আখ্যায়িত করে থাকেন। সুপার ক্যাভিটেশন টর্পিডোগুলো যেমন শক্তিশালী এবং উচ্চ গতির, একই সাথে এতে রয়েছে খুবই উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন ওয়ারহেড। বিশেষ করে এই সুপার ক্যাভিটেশন টর্পিডোগুলো যখন শত্রুপক্ষের নৌযানের দিকে ধেয়ে আসে এবং নৌযানের খুবই নিকটে চলে আসে, তখন এর যে প্রক্সিমিটি ফিউজ সিস্টেম, অর্থাৎ কোনো একটা শত্রুপক্ষের নৌযান বা যুদ্ধজাহাজের খুব নিকটে আসলে এটা সাডেনলি বিস্ফোরিত হয় এবং সে পানিতে বিশাল এক কম্পনের সৃষ্টি হয়, যার ফলে সে নৌযানের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তো এটাই হলো আসলে একটা সুপার ক্যাভিটেশন টর্পিডোর বেসিক স্ট্রাকচার। সুপার ক্যাভিটেশন টর্পিডোগুলো যে কোনো একটা দেশের জন্য খুবই কৌশলী একটা অস্ত্র, বিশেষ করে এর অত্যাধিক পরিমাণ উচ্চ গতির জন্য। বর্তমান বিশ্বে হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছে এই উচ্চ গতির সুপার ক্যাভিটেশন টর্পিডো রয়েছে। সেই দেশগুলো হলো রাশিয়া, ইরান এবং জার্মানি, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এই সুপার ক্যাভিটেশন টর্পিডোগুলোর তৈরির চেষ্টা করছে। আর গতির বিচারে রাশিয়া এবং ইরানের সুপার ক্যাভিটেশন টর্পিডোগুলো সবার উপরে। বর্তমান বিশ্বে সবথেকে উচ্চ গতির সুপার ক্যাভিটেশন টর্পিডো হলো রাশিয়ান VA-111 শেকভাল সুপার ক্যাভিটেশন টর্পিডো, যেটার গতি ঘন্টায় প্রায় 370 কিলোমিটার। এটা যদি আমরা সেকেন্ডে হিসাব করি তাহলে এটা দাঁড়ায় সেকেন্ডে এটা প্রায় 100 মিটার যেতে পারে, যেটা অত্যাধিক উচ্চ গতির। বর্তমান বিশ্বে সব থেকে উচ্চ গতির যে নৌযান সেটাও এত উচ্চ গতিতে চলতে পারে না, যেক্ষেত্রে সুপার ক্যাভিটেশন টর্পেডো অত্যাধিক উচ্চ গতির হয়ে থাকে। আর গতির বিচারে ইরানের হুত সুপার ক্যাভিটেশন টর্পিডো দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেটা ঘন্টায় 360 কিলোমিটার যেতে পারে। তবে জার্মানি চেষ্টা করছে এক বিশেষ ধরনের সুপার ক্যাভিটেশন টর্পিডো সার্ভিসে আনতে, যেটার স্পিড হবে ঘন্টায় প্রায় 400 কিলোমিটার। বর্তমান বিশ্বে প্রচলিত যত নৌযান রয়েছে সেগুলো ঘন্টায় এত উচ্চ গতিতে চলতে পারে না, কিন্তু সুপার ক্যাভিটেশন টর্পিডোগুলো খুবই উচ্চ গতির হয়ে থাকে, যার ফলে কোনো শত্রুপক্ষের জন্য এই সুপার ক্যাভিটেশন টর্পিডোগুলো খুবই বিপজ্জনক। কারণ এত উচ্চ গতির সুপার ক্যাভিটেশন টর্পিডোকে ঠেকানো বা ইন্টারসেপ্ট করার মতো যন্ত্র বা কোনো সিস্টেম বর্তমানে আবিষ্কৃত হয়নি, যার ফলে এটা শত্রুপক্ষের জন্য মারাত্মক একটা অস্ত্র। বর্তমান বিশ্বে অনেক দেশ সুপার ক্যাভিটেশন টর্পিডো তৈরির চেষ্টা করে যাচ্ছে। শুধুমাত্র রাশিয়া, ইরান এবং জার্মানি সফল হয়েছে এবং অনেক দেশ সেটা চেষ্টা করছে। বিশেষ করে ইরান দাবি করে তাদের হুত সুপার ক্যাভিটেশন টর্পিডো সব থেকে উচ্চ গতির। আবার অনেক সামরিক বিশ্লেষকেরা দাবি করে ইরানের যে হুত সুপার ক্যাভিটেশন টর্পিডো সেটা রাশিয়ান VA-111 শেকভাল সুপার ক্যাভিটেশন টর্পিডোর রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। অর্থাৎ রাশিয়ান VA-111 শেকভাল টর্পিডোর প্রযুক্তি নকল করে ইরান হুত টর্পিডো তৈরি করেছে বলে অনেক বিশ্লেষকেরা দাবি করেছেন। আর সুপার ক্যাভিটেশন টর্পিডোকে ঠেকানো প্রায় অসম্ভব,
বিশেষ করে এর অত্যাধিক পরিমাণ উচ্চ গতির জন্য। বর্তমান বিশ্বে সুপার ক্যাভিটেশন টর্পিডো খুবই কৌশলী এবং কার্যকরী অস্ত্র, যা নৌযুদ্ধে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল সুপার ক্যাভিটেশন টর্পিডো নিয়ে আজকের আলোচনা। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সামরিক বিশ্লেষণমূলক আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।